স্বাধীন ভাব তার স্ত্রীকে সৃষ্টি করে এবং আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পেছনে ফেরেশতারা একটা ভবিষ্যৎবাণী করে ফেলেছে যে আমরা পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করে রক্তপাত সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রমাণ করলেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব এলেন, যাদেরকে দেন তারা ছাড়া অন্য কেউ গায়েব এলেন জানে না। রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে শিখাই দিলেন, আদম আলাইহিসসালামের গায়েব এলেন সব করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে জান্নাতে থাকার জন্য সুযোগ করে দিলেন। এই আয়াতে সেই কথা বলা হয়েছে, রাব্বুল আলামিন বলেছে ওয়া ইয়া কুল্লা ফাকুলনা, আর আমি বললাম ইয়া আদম, হে আদম উসকুন আনতা ওয়া জাওজুক, তুমি এবং তোমার স্ত্রী বাস করো আল জান্নাত, ওয়া কুলা এবং উভয় খাও রাগাদান স্বাচ্ছন্দ্য হাইযু শিতুম, যেখানে তোমরা চাও, ওয়ালা তাকরাবা, তবে যেও না কাছে যেও না হাদিহি শাজার, এই গাছটি হ্যাঁ এখানে যদি যাও, একটা কথা উচ্চ আছে, যদি গাছের কাছে যাও তাকু না তোমরা দুইজনে হয়ে যাবে মিনা ফলে জালেমদের অন্তর্ভুক্ত। রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম দুজনকে বেহেশতের মধ্যে রেখে আমাদের কিছু বিধিবিধান মেনে চলার যে তত্ত্ব এবং মেনে চলার যে অভ্যাস সেটা গঠন করেছেন, এবং বিধিবিধান না মানলে যে মানুষ জালেমের অন্তর্ভুক্ত হওয়ার প্রতিফল হয় সে বিষয়ে আগেই বলে দিলেন। আদম আলাইহিসসালাম সব পৃথিবীর মানুষ যখন তিনটি কাজ করবে, তিনটি অধিকার হরণ করবে, তখন তাকে জালেম বলা হয়। এক নম্বর অধিকার হচ্ছে রবের অধিকার, জালেম হওয়ার জন্য তিনটি অধিকার হরণ করতে হবে, রবের অধিকার। রব যখন হুকুম করেছে যে ব্যক্তি রবের হুকুম অমান্য করেছে সে জানে। দুই নম্বর, রব্বুল আলামিন আমাদের যে আসবাব ওয়াল আলাত দিয়েছে, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, উপায় উপকরণ দিয়েছে, এগুলো সব আল্লাহু আসলাম আল্লাহর প্রতি সমর্পিত, কিন্তু আমাদের খেদমত রব্বুল আলামিন এগুলো নিয়োজিত করেছে। আমরা যখন তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য, আমরা তাদেরকে বাধ্য করেছি আল্লাহর হুকুম না মানতে, তখন তাদের হক নষ্ট করেছি, তখন তাদের হক নষ্ট করেছি দ্বিতীয় জুলুমের কার্যক্রম সম্পাদিত হয়েছে। তিন নম্বর হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন নিজের ধ্বংস নিজে ডেকে আনা, নিজেদেরকে ধ্বংসের মধ্যে তোমরা ফেলে দিও। আমরা যখন আল্লাহর হক নষ্ট করলাম, আসবাব ওয়াল আলাত এর হক নষ্ট করলাম, এরপর নিজের ধ্বস নিজে নামালাম, এই তিন নম্বর হক নষ্ট করার কারণে জালেম হয়ে যাওয়া রব্বুল আলামিন আদম আলাইহিসসালামের মাধ্যম অনাগত পৃথিবীর সব মানুষকে বলে হক নষ্ট করা এটা বড় অন্যায়। আমরা যেন ব্যক্তির আমরা যেন আসবাব ওয়াল আলাত এবং রবের হক নষ্ট করা থেকে বিরত থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।